নয়, সারা বিশ্বের যত মুসলিম আছি সবাই একই কোরআন পড়ি, সারা বিশ্বের যত মুসলিম আছি সবাই একই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে রাসূল হিসেবে বিশ্বাস করি, সারা বিশ্বের সকল মুসলিম একই কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করি, সারা বিশ্বের সকল মুসলিম একই বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা পড়ি, সবাই আমরা একই কিতাব পড়ি, একই জিনিস, কিন্তু আমাদের মধ্যে মতভেদ। মতভেদ এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা সবাই চাইলেই যে কোনো মসজিদে খুতবাও দিতে পারি না। আমাদের মাঝেই আরো খতিব, এখানে বড় বড় খতিব উপস্থিত আছি, কিন্তু শহরের মধ্যে অন্য জায়গায় খুতবা দেওয়ার সুযোগ আমাদের নেই, এই জন্য অনেকগুলো খতিব কাজকে আমাদের সামনে বসে থাকতে হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর কাবিরুল ইসলাম, সারা দেশের সব জায়গায় বড় বড় জায়গায় খুতবা দিচ্ছেন, কিন্তু এই জয়পুরহাট শহরের অন্য মসজিদে খুতবার দেওয়ার সুযোগ নাই। কেন? আমরা মুসলিম আজকে বিভক্ত, মুসলিমদের বিভক্তি এত দূর পর্যায়ে পৌঁছেছে যে আমরা কেউ কাউকে সহ্য করতেও পারছি না, এবং এক মুসলিম আরেক মুসলিমকে কাফের পর্যন্ত বলতেও দ্বিধাবোধ করি না। আসলে কারণটা কি? সব মুসলিম একই কিতাব পড়লাম, সব মুসলিম তো একই হওয়ার কথাই ছিল, একই কিতাব পড়ছি যখন একই মতের হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু একই কিতাব পড়ে, একই কোরআন পড়ে, একই নবীকে নবী হিসেবে মেনে আমরা কেন আজকে এত বিভক্ত, এর কারণটা কি? এর মূল কারণ আমাদের বোঝা দরকার। আসলে মূল কারণ অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধানতম কারণ হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা ইসলামকে দিন হিসেবে যখন মনোনীত করলেন, ইসলামের বিধান হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে বললেন যে আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমি তোমাকে তোমার উপরে কোরআন নাজিল করলাম, তুমি মানুষের মাঝে এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও যে মানুষের জন্য কি কি বিধান নাজিল হয়েছে। তাহলে আল্লাহ তাআলা কোরআন ইসলামের বিধান হিসেবে নাজিল করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের বিধান বাস্তবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে মানুষ সেই বিধান পালন করবে, কিভাবে ইসলাম বুঝবে, কিভাবে ইসলাম মানবে, এটা জানিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে রাসূল হিসেবে নিযুক্ত করলেন। তাহলে আমি যদি ইসলামকে বোঝার চেষ্টা করি, আমি যদি সঠিকভাবে ইসলাম মানতে চাই আর সঠিকভাবে ইসলামকে বুঝতে চাই, তাহলে আমাকে কার বুঝ অনুযায়ী বুঝতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী ইসলাম বুঝতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে ইসলাম বুঝেছেন, আমাকে সে ঠিক সেইভাবে ইসলাম বুঝতে হবে। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী ইসলাম বুঝি, তাহলে আমার বুঝ সঠিক হবে। কিন্তু যদি আমি মনে করি যে আমি কি কম বড় নাকি, আমি তো অনেক লেখাপড়া করলাম, এত লেখাপড়ার পরেও আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ নিব, এত লেখাপড়া করার পর সাহাবায়ে কেরামের বুঝ নিতে হবে আমাকে, আমি কি কোরআন বুঝি না, আমি কি আরবি বুঝি না, আমি তো আরবিতে কথা বলতে পারি ভালোই, সমস্যা কোন জায়গায়? এইভাবে যখন আমি নিজে থেকেই ইসলামকে নতুনভাবে বোঝার চেষ্টা করছি যে আমি তো বুঝি ভালো আর আল্লাহ তাআলা তো কোরআনকে সহজ করে নাজিল করেছেন, আমার বুঝতে সমস্যা কি, এবার আমি বোঝা শুরু করলাম নিজের মতো, এর ফলে কি হলো, আমি নিজে পথভ্রষ্ট হলাম, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হলো। মূল সমস্যা কিন্তু এই জায়গায়। আজকে সারা বিশ্বের সব মুসলিম একই জিনিস পড়ছি, পড়ার পরেও বিভক্ত কেন? সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝ নিচ্ছি না, সাহাবায়ে কেরামের বুঝ নিচ্ছি না, নিজেই আলাদাভাবে বোঝার চেষ্টা করছি। সবাই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝ নিতাম তাহলে তো মতপার্থক্য হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝ কি একটাই না আলাদা আলাদা, যে বাংলাদেশের মুসলিমের জন্য একটা, হ্যাঁ ইন্ডিয়ার মুসলিমের জন্য একটা, সৌদি আরবের মুসলিমের জন্য আরেকটা বুঝ দিয়েছেন, এমন তো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু বাংলাদেশের মুসলিমের নবী না, সকল মানুষের নবী, সকল মানুষের নবী, পৃথিবীতে যত মানুষ, পৃথিবীতে যত মানুষ, শুধু মুসলিম নয়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে
সবার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কি জিনজাতির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তিনি সকল মানুষের জন্য কিন্তু ইসলাম বুঝিয়ে দিয়ে গেছেন কোন কমিউনিটিকে লক্ষ্য করে আলাদাভাবে ইসলাম বোঝার জন্য তিনি বলেন নাই বা এই ইখতিয়ার কাউকে দেওয়া হয় নাই সবাই আমরা ইসলাম বুঝবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলাম বুঝেছেন ঠিক সেইভাবে নবী সাল্লাল্লাহু আমরা ইসলাম ওইভাবে মানবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলাম মেনেছেন ওইভাবে তাহলে আমার ইসলামের বুঝ ইসলাম মানা সঠিক হবে এটা একটা স্বাভাবিক কথা এটা এই কথাটা বোঝার জন্য আমার মনে হচ্ছে বড় কিছু খুব বড় আলেম হওয়ার দরকার নেই এটা সাধারণ কথা কিন্তু আমরা তা করছি না আমরা একটু আলাদাভাবে বুঝছি এর ফলে মুসলিম সমাজ আজকে এত বিভক্ত আর এর ফলে কিন্তু আমরা একে অপরকে কাফের পর্যন্ত বলছি এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা পর্যন্ত করছি বাড়ি গাড়ি সবকিছু ভাঙচুর পর্যন্ত করছি শুধুমাত্র এই বিভক্তির কারণে এই মুসলিমের বিভক্তি দূর করতে গেলে এই একটা সমস্যা যদি আমরা দূর করতে পারতাম তাহলে বিভক্তিটা বহু অংশে শেষ হয়ে যেত শুধু আমরা সবাই যদি মেনে নিতাম আল্লাহ তাআলার ওই বাণী আল্লাহ তাআলা বলছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দিবে ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে সমাধান হয়ে যাবে আল্লাহর দিকে মানে কোরআন রাসূলের দিকে মানে তার সুন্নাহ কোরআনের ব্যাখ্যা হলো সুন্নাহ তাহলে এখানেও কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং তার রাসূলের দিকে বলার উদ্দেশ্যটা কি আল্লাহর দিকে মানে কোরআনের দিকে এই কোরআনের কি ব্যাখ্যা রাসূল দিয়েছেন সেই ব্যাখ্যার দিকে আমাকে যেতে হবে কোরআন নিজের মতো বুঝলে চলবে না এই কোরআনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে দিলেন আমাকে ওইভাবেই ব্যাখ্যাটা করতে হবে ওই ব্যাখ্যাটাই নিতে হবে তাহলে আমার জন্য সমাধান হয়ে যাবে মুসলিমের বিভক্তি দূর হয়ে যাবে এটা আল্লাহর নির্দেশ আজকে দেখুন আমাদের দেশে বহু শ্রেণীর মুসলিম আছে সারা বিশ্বে মুসলিমের অভাব নাই যেমন শিয়াদেরকে আমরা চিনি শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করছে এমনকি মনে করে যে তারাই হলো প্রকৃত মুসলিম তাদের নিকটে আমরা হলাম কাফের শিয়ারা আমাদেরকে কাফের মনে করে এই জন্য আপনি যদি কোনো পশু জবেহ করে দেন তারা খাবে না তাদের নিকটে আমরা হলাম কাফের তাদের মেন টার্গেট হলো মক্কা মদিনা দখল করা শিয়াদের দাবি হলো মক্কা মদিনা এখন কাফেরদের হাতে আছে আমাদেরকে দখল করতে হবে শিয়াদের অথচ এই শিয়ারা যারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করছে এই শিয়ারা কোরআনকে বিশ্বাস করে না বলে যে কোরআন মিথ্যা এই কোরআন আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু এই দুইজন মিলে কোরআনের বিকৃতি ঘটিয়েছে নাউজুবিল্লাহ শিয়ারা বিশ্বাস করে যে সর্বপ্রথম যেই দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম প্রথম ওহিনী আসলেন হেরা গোহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সেই দিন আসলে ওহি আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিন্তু জিবরিল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহিনী চলে গেছে শিয়াদের দাবি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল নারী উম্মুল মুমিনিন সকল মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তারা জেনাকার বলে আখ্যায়িত করে এবং এখন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠিয়ে দৌড়া মারার চেষ্টা চালায় অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করছে অথচ রাসূল সাল্লাল্লাহু শেষ নবী বলে না রাসূল সাল্লাল্লাহু শেষ নবী বলছে না এখন আপনি যদি বলেন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা নিজেই তো ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের মধ্যেকার কোন পুরুষের পিতা নন ওয়ালাকিন রাসূলুল্লাহ কিন্তু তিনি আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়্যিন এবং তিনি শেষ নবী এই যে খাতামান নবিয়্যিন আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন তিনি শেষ নবী তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করছো তারপরে কোরআন মানো না তোমরা কিসের মুসলিম কেমন মুসলিম তোমরা এই প্রশ্ন যদি তাদেরকে বলেন করেন তাহলে তাদের উত্তর হলো এটা তারা উত্তর দেয় যে কে বলেছে আমরা কোরআন মানি না আমরা কোরআন তো মানি তো এই আয়াত মানেন না যে তো এই আয়াত আমরা মানি তো কিভাবে ওই আয়াত আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শেষ নবী বলেননি তো কি বলেছেন তারা বলে খাতাম শব্দের দুইটা অর্থে ব্যবহার হয় খাতাম শব্দটি আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন আয়াতে এই খাতাম শব্দ দুইটি অর্থে ব্যবহৃত হয় এক শেষ অর্থে ব্যবহৃত হয় দুই আংটি অর্থে ব্যবহৃত হয় এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলেননি ওয়া খাতামান নবিয়্যিন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আংটি নবী বলেছেন অর্থাৎ তিনি হাতে আংটি পরতেন
আংটি পরার কাহিনী তো জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরতেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি নবী, এই আংটি নবীর ঘোষণা আল্লাহ দিয়েছেন, ব্যাখ্যা তো একটা হয়েছে। এখন এই কোরআন আয়াতটা কার পরে নাজিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা দিলেন? ওই ব্যাখ্যা নিলে আমাদের ব্যাখ্যাটা সঠিক হবে। আমি যদি এই আয়াতের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা জানতে চাই, সর্বপ্রথম জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা দিলেন, কারণ তারপরে কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহুন নবী, তারা সকলেই নিজেকে নবী দাবি করবে। আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে, যারা নিজেদেরকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়িন, অর্থাৎ আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। দেখেন এখানে কিন্তু খাতাম শব্দের ব্যবহার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনা খাতামুন নাবিয়িন। এখন এই খাতাম শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই হাদিসে ব্যবহার করলেন। এই খাতাম শব্দের অর্থ কি শেষ নাকি আংটি, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিয়ে দিলেন। তার শেষ বাক্যে কি বললেন? লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এই আমার পরে কোনো নবী আসবে না বলে খাতাম শব্দের অর্থ আংটি করলেন না শেষ করলেন? শেষ। এখন যদি ওই কাদিয়ানীরা এই আয়াতের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিত, তাহলে কি পদভ্রষ্ট হইতো? মুসলিম সমাজে একটা পদভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটতো? কখনোই ঘটতো না। তাহলে শুধুমাত্র এই কোরআন কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী না বোঝার কারণে পদভ্রষ্ট হয়ে গেছে। আজকে দেখেন আকীদায় বিভ্রান্তি, আকীদায় বিভ্রান্তি, আল্লাহ তাআলা যে কোথায় আছেন এই আকীদা কোরআনে আছে কি নাই? আল্লাহ তাআলা সপ্ত আসমানের উপরে বা আরশের উপরে আল্লাহ তাআলা আছেন, এ ব্যাপারে কোরআনে কয়টা আয়াত নাজিল হয়েছে? 7টা। 7টা আয়াত আল্লাহ নাজিল করলেন আল্লাহ তাআলা আরশের উপরে। আচ্ছা এই আরশের উপরে আমাদের দেশের মানুষের অধিকাংশ মানুষ বিশ্বাস করছে না, কে বলেছে আরশের উপরে? আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, মুসলিম তাই না? আচ্ছা আল্লাহ এক আয়াতে বলছেন আরশের উপরে, আবার তারা দলিল দিচ্ছে কোরআন থেকে। কিন্তু যারা যেই মতে অনুসরণ করে কোরআনকে কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করে সবাই, কোরআনটা হাতিয়ার হিসেবে ব্যবহার, কোরআন থেকে দলিল দেয় তারা। কিন্তু কোরআনের বুঝটা কার অনুযায়ী বোঝা দরকার ছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী। এইটা না বোঝার কারণে কোরআন পড়েও কোরআন থেকে দলিল দিয়ে তারা পদভ্রষ্ট হচ্ছে, কোরআন থেকে দলিল দিচ্ছে। তারা বলছেন আল্লাহ নিজেই তো বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, সূরা হাদিদ 4 নম্বর আয়াত, তোমরা যেখানে থাকো না কেন সেখানে আল্লাহ তোমাদের সাথে আছে। এই তো কে বলেছে আল্লাহ তাআলা আরশের উপরে? আল্লাহ তাআলা তো নিজেই বলছেন তোমরা যেখানে থাকো না কেন সেখানে তোমাদের সাথে আল্লাহ আছেন, অথবা আল্লাহ সর্বত্রই বিরাজমান, কোরআনের আয়াত দিয়ে তো দলিল হইল। তাহলে দেখেন কোরআন থেকে দলিল দিচ্ছি, এই আয়াতটি কার উপরে নাজিল হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হলো। আচ্ছা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস কি ছিল সেটা আমাকে দেখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন যে ইরহামু মান ফিল আরযে, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসটা কি ছিল? আল্লাহ উপরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ব্যাখ্যা জানতেন না, নাউযুবিল্লাহ। তাহলে তারপরে তো আয়াত নাজিল হলো, যার উপরে এই আয়াত নাজিল হলো তার বিশ্বাসটা কি ছিল? এই আয়াতটা কি কিভাবে তিনি মেনেছেন, এটা আমি না দেখে নিজের মতো যদি একটা ব্যাখ্যা দিয়ে দেই আর নিজের মতো একটা বোঝার চেষ্টা করি, তাহলে মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হবে কি হবে না? তাহলে মানুষ, সাধারণ মানুষ তো পড়েছে বিপদে। সাধারণ মানুষ মনে করছে কোরআন থেকে তো দলিল দিচ্ছে, তো কোরআন কি মিথ্যা হয় নাকি? কোরআন তো সত্য, সত্যবাণী, অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, অবশ্যই এটা সেই ঠিক। কোরআন আয়াত দিয়ে দলিল দিল ঠিক, কিন্তু কোরআনের আয়াতের বোঝটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝ অনুযায়ী বুঝলো না, এই জন্য পদভ্রষ্ট হয়ে গেল। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, কোরআন আমাদের জন্য দলিল, কোরআন বুঝবো কিভাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী, সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী তারা কিভাবে বুঝেছেন। আমি আপনি যদি ওইভাবে বুঝি তাহলেই আমরা সঠিক পথে চলতে পারবো, ইসলামকে সঠিকভাবে মানতে পারবো, সঠিক ইসলামের উপরে টিকে থাকতে পারবো, অন্যথায় কখনোই পারবো না। বহু উদাহরণ পাবেন, ভুরি ভুরি উদাহরণ এগুলো ব্যাপারে যখন আলোচনা করতে যাবেন। এজন্য সবসময় চেষ্টা করবো, আমরা সবাই বিবেকবান মানুষ, এখানে কেউ পাগল নই আমরা,
সবসময় চেষ্টা করব আমরা যে আমরা ইসলামকে কোন মানুষের মত অনুযায়ী বোঝার চেষ্টা করব না ইসলাম ওহির বিধান কুরআন ও আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহি কুরআন আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহি কিন্তু অনেকে মনে করে যে কুরআন মানে শুধু আল্লাহর ওহি হাদিস ওহি নয় আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না আল্লাহর ওহি প্রদত্ত কথা ব্যতীত অর্থাৎ দ্বীনের ব্যাপারে ইসলামের ব্যাপারে একদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এই হিজরতের কাহিনী তো আমরা সবাই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় এসে দেখছেন যে মদিনার মানুষ খেজুর গাছের তাবির করে তাবির বলতে পরাগায়ন করা বিজ্ঞানের ভাষায় যদি বলেন যে খেজুরের গাছের পরাগায়ন করে মানে খেজুর পুরুষ গাছের ফুলের সাথে মেয়ে গাছের ফুল এটা ঠেকায় পরাগায়ন করা যেমন আমাদের দেশে অনেকে কিন্তু আগে আমরা দেখেছি কাঁকরুল চাষ করা হতো কাঁকরুলের ফুল পুরুষ ফুল নিয়ে যে ওই মেয়ে ফুলের ঠেকানো হইতো এখন ওই মৌমাছির দ্বারাই সেগুলো পরাগায়ন হয়ে যায় এই জন্য আর করার দরকার নাই কিন্তু পরাগায়ন পরাগায়নের প্রয়োজন হয় যেই যেই জমিতে পুরুষ গাছ থাকে না সেই জমিতে ফলন ভালো হয় না এটা আপনারা যারা চাষাবাদ করেন সবাই জানেন কারণ পরাগায়ন হওয়াটা জরুরি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন দেখলেন মদিনার মানুষ খেজুরের পরাগায়ন করে পরাগায়ন করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা এগুলো কি করছো তো আমরা বলছো হে আল্লাহর রাসূল আমরা তো পরাগায়ন করছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এটা না করলে ভালো হইতো তারা সব সময় কথা শুনে তারা এই পরাগায়ন ছেড়ে দিল এই বছরে পরাগায়ন করা ছেড়ে দিল এইবার ফলন কমে গেল এই বছরে পরাগায়ন না করার কারণে ফলন কমে গেল সব লোকজন এসে রাসূল সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাম আপনি তো পরাগায়ন করতে নিষেধ করলেন আর এই কারণে তো ফলন কমে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামা আনা বাশারুন নিশ্চয় আমি একজন মানুষ ইজা আমারতুকুম বি আমরি দীনিকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ভাষাটা শুনেন বলছে ইজা আমারতুকুম বি আমরি দীনিকুম আমি যদি তোমাদেরকে তোমাদের দ্বীনের ব্যাপারে কোনো নির্দেশ দেই ইসলামের ব্যাপারে কোনো নির্দেশ দেই ফাখুযু অবশ্যই সেটা গ্রহণ করো ওয়া ইজা আমারতুকুম বি আমরি দুনিয়াকুম আর যদি আমি তোমাদের দুনিয়াবী বিষয়ে কোনো নির্দেশনা দেই ফাইন্নামা আনা বাশারুন তবে জেনে রাখো আমি একজন মানুষ আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে দিনের ব্যাপারে কেন এত কনফিডেন্স বললেন যে আমি দিনের ব্যাপারে কোনো নির্দেশনা দিলে সেটা মেনে নিও মানে সেটা আল্লাহর ওহী আল্লাহর ওহী কখনো ভুল হওয়া সম্ভব নাই দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা সব ওহী একটা কোরআনের আয়াত কিভাবে ব্যাখ্যা হবে এটা কিভাবে আমরা বুঝবো সেটা ওহী মারফত জানিয়ে দেওয়া হয়েছে যেমন মেরাজে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে সালাত ফরজ হইল তো যেদিন সালাত ফরজ হইল সালাতের নিয়ম পদ্ধতি কি হবে সেটা কি কোরআনে আছে আকিমুস সালা বলছে সালাতের নিয়ম পদ্ধতি তো কোরআনে নাই বলছে সালাত কায়েম করো কিন্তু নিয়ম পদ্ধতি ওহি কি ওহি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেলেন মেরাজ থেকে আসার পরে পরের দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সরাসরি এসে দুই দিন পাঁচ ওয়াক্ত সালাতের ইমামতি করলেন দুই দিন পাঁচ ওয়াক্ত সালাতের ইমামতি করলেন প্রথম দিন প্রথম ওয়াক্তে আর দ্বিতীয় দিন শেষ ওয়াক্ত সালাত আদায় করলেন তাহলে সরাসরি যে ওহি এসে জিবরিল আলাইহিস সালাম এসে এই শিক্ষা দিলেন ইমামতি করার মাধ্যমে এটা কি কোরআনে আছে কোথায় আছে হাদিসে তাহলে সরাসরি জিবরিল আলাইহিস সালাম এসে শিক্ষা দিলেন এটা কি ওহি নয় প্রত্যেকটাই ওহি হাদিস মানে ওহি ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে যত বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবগুলো আল্লাহর ওহি আল্লাহর ওহি কখনো ভুল হবে না এই জন্য অবশ্যই কোরআন বুঝতে হবে কোরআনকে তার ওহি দিয়ে বুঝতে হবে আল্লাহ কি ব্যাখ্যা দিয়েছেন এই কোরআনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে সেই ব্যাখ্যা দিয়ে যদি আমরা কোরআন না বুঝি তাহলে আমাদের বোঝ কখনোই সঠিক হবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই একটা মেসেজ নিয়ে কাজ করছে যে আমরা ইসলাম বুঝবো ওই ওইভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝেছিলেন আমরা ইসলাম মানবো ওইভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনেছিলেন সাহাবা ইকরাম মেনেছিলেন আমরা ওইভাবে মানবো এই জন্যই আমাদের স্লোগান হলো আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি এই স্লোগান নিজস্ব তৈরি করা স্লোগান নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজ্জার ভাষণে যে স্লোগান দিয়েছিলেন ওই স্লোগান সামনে রেখে আমরা চলি
বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল কি যে তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবীহি আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথ ভ্রষ্ট হবে না সেই দুইটি বস্তু কি এক কিতাবাল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই ওয়া সুন্নাতা নাবীহি তার নবীর সুন্নাত এজন্য আমরা বলি আসুন পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এবার বলি এই যে ইসলামের বিভক্তি এই বিভক্তি দূর হবে কিভাবে দূর হবে কিন্তু জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি যত জ্ঞান অর্জন করবেন যত লেখাপড়া করবেন তত আপনার কাছে সঠিক দিন প্রকাশিত হবে স্পষ্ট হবে আমরা যদি লেখাপড়া না করি শুধুমাত্র হুজুরদের উপর ছেড়ে দেই যে হুজুর যা বলছে তাই তাহলে কিন্তু আমাদের অন্ধত্ব দূর হবে না আমাদের একটু লেখাপড়া করতে হবে কারণ আমরা সবাই বিবেকবান মানুষ অবশ্যই আমার বিবেক আছে আমাদের জানার চেষ্টা করা দরকার বোঝার চেষ্টা করা দরকার আমরা যেন কেউ না মনে করি যে মাদ্রাসায় পড়িনি কিভাবে বুঝবো আচ্ছা মাদ্রাসায় না পড়লে মাদ্রাসায় পড়েনি ধরেন একসময় পড়া হয়নি আপনার বাবা মা আপনাকে মাদ্রাসায় ভর্তি করেনি আপনি বড় হয়ে গেছেন তার আপনি আপনার বিবেক দিয়ে দুনিয়াবি সব কিছু বুঝতে পারছেন কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন কিভাবে বিজনেস করবেন কিভাবে ইঞ্জিনিয়ারিং করবেন কিভাবে ডক্টর হবেন সবকিছু বুঝলেন আর ইসলামের বিধান আপনার বিবেক খাটালে বুঝবেন না অবশ্যই বুঝবেন আপনার ইচ্ছা থাকতে হবে সদিচ্ছা আজকে বহু ডক্টর ইঞ্জিনিয়ার তারা কত ইসলামের প্রচারক হয়ে গেছে মাশাআল্লাহ তাদের দ্বারা ইসলামের বড় খেদমত হচ্ছে যা বহু আলেম সমাজ দিয়ে হচ্ছে না আজকে অনেক ডক্টর ইঞ্জিনিয়ার যত খেদমত করছে ইসলামের তারা ইসলামের লেখাপড়া করে গবেষণা করে বহু আলেম সমাজ যারা মাদ্রাসায় ২০ বছর লেখাপড়া করেছে তাদের দ্বারা হয় না অতএব নিজেকে ছোট ভাববেন না একটু লেখাপড়া করার চেষ্টা করতে হবে যাবতীয় একটু নিরপেক্ষ দৃষ্টিতে লেখাপড়া করবেন যেটা সঠিক সেটা মানব দেখবেন ইনশাআল্লাহ হক পেয়ে যাবেন আর আমাদের সন্তানদেরকে ছোট থেকে আমার বাপ না ভুল করেছে আপনার বাপ ভুল করেছে যে আপনাকে দিনই এলমে এলেম দান করেন নাই কিন্তু আমরা যেন এই ভুলটা না করি আমাদের সন্তানরা কিভাবে দিন বুঝবে এটা আমাদেরকে কিন্তু অবশ্যই এই পরিকল্পনা হাতে নিতে হবে মনে রাখতে হবে যে আমরা বেশি দিনের জন্য আসি নাই আমরা পরিকল্পনা অনেকে নিয়ে যে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো ডক্টর বানাবো দুনিয়াবি সম্পদ অর্জনের জন্য বহু কিছু করছি কিন্তু আমরা অনেক কিছু করছি অথচ মানে একটা বিষয় মানে দুনিয়াতে একটা ভালো খাবে আর ভালো থাকবে এই জন্য অনেক চেষ্টা করছি একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন যে আমার আপনার সামনে বহু খাবার খাবারগুলো অনেক পদের খাবার সাজানো আছে আচ্ছা খাবার যখন মুখের মধ্যে থাকে এতটুকু সময় কত মিনিট থাকে এক মিনিট সর্বোচ্চ মুখের মধ্যে কেউ এক মিনিটও তো চাবায় না এই ১০ সেকেন্ড চাবায় গিলে ফেলে তাই না ভেতরে চলে যায় আচ্ছা বলেন তো মুখের মধ্যে থেকে যখন খালি কণ্ঠনালী পার হলো তার মধ্যে আর স্বাদ বুঝতে পারবেন কিছুর কোন স্বাদ আছে আর তখন তো পায়খানা তখন সেটা পায়খানাতে যাবে বরং যাওয়ার পরে বেশি খাওয়া হলে আর বিপদ পেট খারাপ অনেক কিছু সেটা কিভাবে দূর করা যায় কিভাবে আবার হজম করা যায় তার ওষুধও খেতে হয় আমাদেরকে যে এটা হজম হওয়া তাড়াতাড়ি আর বের হওয়া তাড়াতাড়ি তাই না শুধুমাত্র এই কয়েক সেকেন্ড এই মুখের মধ্যে থাকছে চাবাচ্ছি স্বাদ লাগলো কণ্ঠনালী পার হয়ে গেল সব শেষ এতটুক এই এতটুক টেস্ট অর্জন করার জন্য স্বাদ গ্রহণের জন্য বহু চেষ্টা চালাচ্ছি আমরা হারাম হালাল কিছুই দেখলাম না আচ্ছা জান্নাতের যে নিয়ামত জান্নাতের যে সুখ জান্নাতের যে স্বাদ এই স্বাদ কি শেষ হওয়ার মতো এটা তো শেষ হওয়ার নয় আচ্ছা ওই স্থায়ী স্বাদ গ্রহণ করার জন্য কে কতটুকু পরিশ্রম গ্রহণ করলাম কে কতটুকু পরিশ্রম করছি আমরা কে কতটুকু পরিকল্পনা গ্রহণ করেছি তা কিন্তু করছি না শুধুমাত্র এই অল্প সময়ের ক্ষণস্থায়ী স্বাদ এটার জন্য কিন্তু বহু কিছু করছি কিন্তু চিরস্থায়ী স্বাদ গ্রহণের জন্য আমরা কিন্তু চেষ্টা করছি না এটা বাস্তবতা কিন্তু আমাদের চিরস্থায়ী স্বাদ কিভাবে গ্রহণ করব আমরা কোন পথে গেলে গ্রহণ হবে করতে পারবো আমরা এই পরিকল্পনা আমাদের সবারই থাকা দরকার দুনিয়াতে আজ আছি এক সেকেন্ড পর নাই দুনিয়া সব থেকে যাবে কিছুই নিয়ে যেতে পারবো না সবই থেকে যাবে আমাদের সামনে এই জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড নামে একটা প্রতিষ্ঠান মানে শিক্ষা বোর্ড তৈরি করেছে যার অধীনে আলহামদুলিল্লাহ বহু মাদ্রাসা সারা দেশে এখন চলছে মোটামুটি ১২০টার অধিক মাদ্রাসা এখন সারা দেশে পরিচালিত হচ্ছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে এবং আমাদের উদ্দেশ্য
যে মানুষের সকল স্তরের মানুষের মাঝে যেন সঠিক দিন পৌঁছে যায়, মানুষের মধ্যে যেন ভেদাভেদ না থাকে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মূল টার্গেট হলো শতদা বিভক্ত মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করা। মানুষ যখন বিভিন্ন মতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে এই শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, কোরআন এবং সহি হাদিস, একমাত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে তার সার্বিক জীবন গড়বে। আর এর কাছে যখন মানুষ আত্মসমর্পণ করবে তখন মানুষে মানুষ আর ভেদাভেদ থাকবে না, সব মানুষ এক দলভুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মুসলিম সমাজকে বিভক্ত করার জন্য আসেনি, বরং মুসলিম সমাজকে, শততা বিভক্ত মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্যই কাজ করছে। এই জন্য বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ। তারই একটা মাধ্যম হলো আপনাদের এই মসজিদ এবং এখানে মাদ্রাসা। কাজ শুরু হচ্ছে, আজকে উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আজকে উদ্বোধন হচ্ছে আল মারকাজুল ইসলামী আস সালাফি, আরামনগর, জয়পুরহাট। এটা আপনাদের প্রতিষ্ঠান। এখানে এই প্রতিষ্ঠানের মাধ্যমেই এই সহি দিন, কোরআন এবং সহি হাদিসের মানে শিক্ষা, এটা শিক্ষার আলো ছড়িয়ে পড়বে সব জায়গায়। এই জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকা দরকার। আমাদের সম্পদ যাদের আছে কেউ কিন্তু আমরা সাথে নিয়ে যেতে পারবো না ভাই, সবাই রেখে চলে যাব, দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী। আমরা আসলে দুনিয়াকে এমনভাবে মূল্যায়ন করেছি যেগুলো ভুলে যায়, পরকালকে ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল আর দুনিয়ার উদাহরণ দিচ্ছেন এইভাবে, তিনি বলছেন মাদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়া পরকাল আর দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন যে মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, যে তোমাদের মধ্যে কেউ যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয়, ফালিয়াঙ্গুর বিমা ইয়ার যে, সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি, যদি একদিকে রাখা হয় এই এক ফোঁটা পানির কি কোনো মূল্য থাকবে? কোনোই মূল্য থাকবে না। একদিকে বিশাল সমুদ্র, আরেকদিকে এক ফোঁটা পানি। বিশাল সমুদ্র হচ্ছে পরকাল, আর আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি, এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি, তো বিশাল সমুদ্র আমাদের সামনে, ওইদিকে আমরা খুব কম মানুষ দৌড়াচ্ছি, খুবই কম, ইল্লা মাশা আল্লাহ, কিন্তু আমরা সবাই কিন্তু এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি। এই জন্য সকাল সবার কাছে অনুরোধ যে আমরা একটু পরকালকে নিয়ে ভাবি। পরকালের সফলতা হচ্ছে আসল সফলতা, এটা মনে রাখা উচিত। কারণ আল্লাহ তাআলা বলছেন ফামাং যুহজিহানিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ও উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তিই হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জগৎ একমাত্র ধোকার জগৎ। তাহলে কি, যে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে আর জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে সে ব্যক্তি হচ্ছে সফল কাম। দুনিয়াতে যদি আমি কোটি কোটি টাকার মালিক হই আর যদি কিয়ামতের দিন জাহান্নামে চলে যেতে হয়, জান্নাতে প্রবেশ করতে না পারি, আমার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না দুনিয়াতে। আর দুনিয়াতে যদি আমি একবারে নিঃস্ব হই, কিছুই নাই, কিন্তু কিয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে আমার সাথে সফল কামার কেউ থাকবে না। এই জন্য সবসময় চেষ্টা করবো যে কিয়ামতের দিন কিভাবে আমি জান্নাত হাসিল করতে পারি। এই জন্য দুনিয়াতে চেষ্টা করতে হবে, দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। যে যত বেশি ভালো পরীক্ষা দিব, ভালো অ্যান্সার করব, আখেরাত হচ্ছে দারুল জাজা, প্রতিদান লাভের জায়গা হচ্ছে আখেরাত, সে তত বেশি আখেরাতে প্রতিদান পাব, পুরস্কৃত হব। এজন্য এই পরীক্ষার হলে যেন আমাদের পরীক্ষাটা সুন্দর হয়। এই পরীক্ষা দিচ্ছি, কোন সময় পরীক্ষা সময় শেষ, ঘন্টা পড়ে গেলে যেন খাতা কিনে নেওয়া হয়, আর লেখা যাবে না, ঘন্টা পড়ে গেছে শেষ, খাতা নিয়ে নিল, আপনি লিখতে পারেন আর লেখেন, একটা প্রশ্নের এক লাইন লিখেছেন আরেক লাইন লিখতে বাকি, ওটা লিখতে সময় দেওয়া হয় না আপনাকে। তো আমার সময় থাকবে না, আমার সময় থাকবে না, যখনই সময় শেষ সাথে সাথে জীবন ছিনিয়ে নেওয়া হবে, আপনার আমার আর সময় থাকবে না পরকালের জন্য কিছু করার। এজন্য সব সময় যদি আমরা ভাবি যে এটা আমার শেষ সময় হতে পারে, এই সময় আমার মৃত্যু হতে পারে, কিছু ভালো আমল করি, কারণ পরকাল আমাকে যেতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো। পরকালের জন্য সব সময় চিন্তা করা দরকার, কিভাবে পরকাল হাসিল করব। পরকালই হচ্ছে মেইন, দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে তার দাসত্ব করার জন্য, মনে রাখতে হবে সবাইকে, যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য।
দুনিয়াতে আমাকে আপনাকে বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টর বড় বড় বিজনেসম্যান বড় বড় কোটিপতি হওয়ার জন্য কোনো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই আল্লাহ তাআলা কাউকে কোটি কোটি টাকা সম্পদ দিচ্ছেন এটাও কিন্তু ইমানের পরীক্ষা কাউকে আল্লাহ তাআলা বড় ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ইমানের পরীক্ষা কাউকে বড় ডক্টর বানিয়েছেন ইমানের পরীক্ষা কাউকে ফকির বানিয়েছেন ইমানের পরীক্ষা কাউকে খাবার বাড়িতে খাবারই নাই ইমানের পরীক্ষা সবই কিন্তু পরীক্ষা চলছে কাউকে সম্পদ দিয়ে কাউকে সম্পদ না দিয়ে ইমানের পরীক্ষা নিচ্ছেন কিন্তু আল্লাহ তাআলা সবার পরীক্ষা চলতেছে অতএব আমরা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হই সাহাবায়ে কেরাম সবসময় চিন্তা করতেন কিভাবে জান্নাত হাসিল করা যায় জান্নাতের জন্য তারা সদা প্রস্তুত থাকতেন কিভাবে করা যাবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় একটা এতিম বালক ছিল সেই এতিম বালকটির একটা ছোট্ট খেজুরের বাগান ছিল সেই খেজুরের বাগানের পাশে অন্য একজন ব্যক্তির বিশাল এক খেজুরের বাগান ছিল এতিম বালকটি সব মনে করল যে সে তার বাগানটি ওই বড় বাগান থেকে বাউন্ডারি দিয়ে একটু আলাদা করে ফেলবে বাউন্ডারি দিবে তো দেখা করলো বাউন্ডারি দিতে গিয়ে দেখলো যে ওই বড় বাগানের মালিকের লাগানো একটা গাছ মাঝখানে পড়ে যায় যাতে সে বাউন্ডারিটা দিতে পারে না সোজা করে এতিম বালকটি বড় বাগানের মালিককে বলল যে আপনার তো অনেকগুলি গাছ একটা গাছ যদি আমাকে দান করতেন তাহলে আমার উপকার হইতো দিতে চাইল না বললেন যে আপনি যদি এমনিতে না দেন বিক্রি করেন আমি কিনে নেই বিক্রিও করতে চাইল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এতিম বালকটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা একটা ব্যাপার আমি তো বাউন্ডারি দিতে চাচ্ছি কিন্তু এই একটা গাছের জন্য আমি পারছি না আমি দান করতে বললাম দিল না কিনতে চাইলাম তাও দিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই বড় বাগানের মালিককে ডাকলেন ডেকে বলছেন যে তুমি একটা গাছের কাছে এতিম লোকটিকে দিয়ে দাও তোমার তো অনেক গাছ তো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেব না রাসূল সাল দ্বিতীয়বার বললেন যে তুমি একটা খেজুরের গাছ এতিম লোকটিকে দিয়ে দাও একই উত্তর দিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেব না তৃতীয়বার একই প্রশ্ন বললেন কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি একটা খেজুরের গাছে এতিম বালকটিকে দিয়ে দাও যদি আজকে তুমি একটা খেজুরের গাছে এতিম বালকটিকে দাও তার বিনিময়ে তুমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে এই জামিনদার আমি হলাম এত বড় অফার পাওয়ার পরে ওই লোকটি বলছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও দিব না তো পার্শ্বেই বসা ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে মদিনার বুকে সবচাইতে বড় খেজুরের বাগানের মালিক ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগানে তার 600 খেজুরের গাছ ছিল সবচেয়ে বড় 600 খেজুরের গাছ ছিল ওই বাগানে এবং ওই বাগানের মধ্যে তার নিজস্ব বসবাসের সুন্দর বাড়ি ছিল এবং পানি পানের জন্য মিষ্টি পানির কূপ ছিল আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই বাগানে সবচেয়ে উন্নত জাতের খেজুর চাষ হতো আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখলেন যে এত বড় অফার দেওয়ার পরেও এই লোকটা একটা খেজুর গাছ দিতে চাইল না এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহর রাসূল এই একটা খেজুরের গাছে একটি বালককে দিলে এত বড় একটা অফার এটা কি শুধু ওই ব্যক্তির জন্যই খাস ওই ব্যক্তি দিলে তার জন্যই হবে নাকি কেউ যদি এটা কিনে দিতে পারে তাকে যে কোনো মূল্যে তার জন্য কি অফার আছে কি নাই রাসূল বললেন হ্যাঁ অফার আছে কেউ যদি কিনে ওই এতিম বালকটিকে দান করে তার জন্য আমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হওয়ার জন্য জামিনদার হলাম এবার আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বলছেন যে আপনি কি আমার খেজুরের বাগান চেনেন তো হ্যাঁ চিনি তা আপনি ওই একটা খেজুরের গাছ দিয়ে দিন আমার পুরা বাগান বাড়ি কূপ যা আছে সবকিছুর বিনিময়ে একটা খেজুরের গাছ দিয়ে দিন সবকিছু আপনি নিয়ে নেন শুধু এই একটা খেজুরের গাছ দিয়ে দিন বলছে আপনার কি মাথা ঠিক আছে বলছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমার আমি সুস্থ মস্তিষ্কে বলছি একটা খেজুরের গাছ আপনি দিয়ে দিন বিনিময়ে আমার সব নিয়ে নিলেন ব্যক্তি রাজি হয়ে গেল এবার আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফিরে গেলেন বাড়িতে আর প্রবেশ করছেন না বাড়ির দরজা থেকে তার স্ত্রীকে ডাকছেন ইয়া উম্মাদ দাহদাহ হে দাহদাহের মা বাড়ি থেকে বেরিয়ে আসো উম্মুদ দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা তিনি বাড়ি থেকে বলছেন ভেতর থেকে কি ব্যাপার আপনি বাড়িতে প্রবেশ করছেন না কেন বাহির থেকে ডাকছেন কেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বললেন যে আমি আমার বাগান বাড়ি সব বিক্রি করে দিয়েছি তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো উম্মুদ দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা ভেতর থেকে বললেন এত বড় বাগান বাড়ি আপনি কিসের বনে বিনিময়ে বিক্রি করলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতর থেকে বাহির থেকে বললেন যে আমি জান্নাতে একটা খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার এই বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি
সাথে সাথে তার স্ত্রী বলে উঠলেন যে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে। এ বলতে বলতে বাড়ি থেকে বেরি হয়ে আসলেন এবং এ কথাও বললেন যে আমাদের কত সৌভাগ্য, তার স্ত্রী বলছেন বাড়ি থেকে বের হচ্ছেন আর, যে আমাদের কত সৌভাগ্য, কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, যেই জান্নাতের একটা খেজুরের গাছ একটা দ্রুতগামী ঘোড়া তার পার হতে 100 বছর সময়, 100 বছরে পারবে না, এমন বাগান আমরা পাবো জান্নাতে। এর চাইতে খুশির খবর আর কি আছে? তারা তাহলে বুঝছেন, দেখেন কত খুশি তারা এটাতে যে জান্নাতে খেজুরের বাগান পাবো, আর কি দুনিয়াতে দরকার। তারা আসলে প্রকৃতভাবে পরকালের মর্যাদা বুঝেছিলেন, পরকালীন সফলতা অর্জনের প্রকৃত মর্যাদা তারা বুঝেছিলেন, এই জন্য তারা এগুলোকে খুশি মনে কিভাবে জান্নাত হাসিল করা যায় এটা তারা বুঝেছেন। জান্নাতে যদি যাওয়া যায়, জান্নাতে খেজুরের বাগানের মালিক হওয়া যায়, তাহলে আমি দুনিয়ার বাগান বাড়িতে কি করব, কি হবে এগুলো দিয়ে, সব কিছু দিয়ে দিয়েছেন। এ ধরনের অনেক নজির ইসলামে পাওয়া যায়, এটা বানানো কোনো কিসসা নয়, সহি হাদিসের কিসসা, যে কিসসা বর্ণিত হয়েছে বুখারিতে। অতএব আমরা এটাকে শিক্ষা হিসেবে যদি গ্রহণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা সব সময় শুনি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আমরা বহু মানুষ বসবাস করি, একা এক একটা মসজিদ বানিয়ে দিতে পারি, এ ধরনের বহু মানুষ আছে, কিন্তু দুনিয়াকে এতই ভালোবেসেছি, এমন ভাবে আঁকড়ে ধরেছি যে না, আমার যাই হোক দুনিয়াতে আমাকে বানাইতে হবে অনেক কিছু, কিন্তু পরকালে আমার জন্য কিছু হোক এটা নিয়ে আমরা খুব কম চিন্তা করি, এই জন্য আমাদের দ্বারা এগুলো বের হয় না। এই জন্য সবাই সবাইকে অনুরোধ করব, আজকের যারা মুসল্লি আছেন এই শহরে, জয়পুরহাট শহরের মধ্যে, জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্রে আল মারকাজুল ইসলামী আস সালাফি আরামনগর, এবং এখানে চারতলা বা পাঁচতলা বিশিষ্ট একটা মসজিদ, যেটা আপনারাই সালাত আদায় করবেন, যত মানুষ সালাত আদায় করবে, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবেন, এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকবেন, যত ছাত্র লেখাপড়া করবে, যত আলেম তৈরি হবে এখান থেকে, তাদের নেকি, পুরাপুরি নেকি কিন্তু আপনাদের আমলনামায় যোগ হতে থাকবে। এটা বিরাট পাওয়া, এটা এমন একটা ব্যাংক যে ব্যাংকের কোনো শেষ নাই, বিরাট এক ব্যাংক, বিরাট পাওয়া। কেউ আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য কিছু করবে কিনা আল্লাহ ভালো জানে, আমার সম্পদ নিয়ে আমি যে সম্পদ রেখে যাচ্ছি এই সম্পদ কোন পথে ব্যয় করবে আল্লাহ ভালো জানে, এটা আমরা কেউ জানি না, ভালো পথে ব্যয় করতে পারে, খারাপ পথে ব্যয় করতে পারে, কিন্তু আমার মৃত্যুর পরে আমার সম্পদ এমন কাজে ব্যয় হোক যার নেকি আমার কবরে পৌঁছতে থাকবে নিয়মিত, আমার আমল নামা যোগ হতে থাকবে, আমল নামাই নেকি যোগ হতে থাকবে, নেকির পাল্লার ওজন ভারী হতে থাকবে, এমন আমল নিজে করে দেওয়া দরকার। এজন্য সবাই চেষ্টা করবেন, মারা যাবো আমরা সবাই, মারা যাওয়ার সময় যখন মৃত্যু এসে উপস্থিত হবে তখন আমরা বলবো যে আল্লাহ আমাকে কিছু সময় আমি দান করে আসি, আসাদ্দাক আমি কিছু দান টান করে আসি, কিন্তু ওই সময় চাই কি কোনো লাভ হবে? এই জন্য যতদিন সময় আছে দুনিয়াতে এই সময়ের মধ্যে কিছু দান করে যান, কিছু ভালো কাজ করে যান, স্থায়ী দান, যেগুলো মানুষ মারা গেলে রাসূল বলছেন ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি আমল ব্যতীত, এক হলো সাদাকাতুন জারিয়া, সাদাকাতিন জারিয়া অর্থাৎ এক স্থায়ী দান, এমন স্থায়ী দান যেই দান তার মৃত্যুর পরে মানুষের উপকারে আসবে। দুই, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে গেছে যে ইলম দ্বারা তার মৃত্যুর পরে মানুষ উপকৃত হচ্ছে, এই ইলমের নেকি বসতে থাকবে কবরে। তিন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সুসন্তান রেখে যাবে যে সুসন্তান তার জন্য দোয়া করতে থাকবে। আমরা যদি এই মসজিদ এবং সাথে যে মাদ্রাসা, এই মাদ্রাসায় দান করলে আমাদের সবগুলোই হচ্ছে, এক নম্বর সাদাকায় জারিয়া সেটা হচ্ছে, দুই এলেম, আমি নিজে এলেম নাকু অর্জন করে গেলেও আমি এমন কিছু জায়গায় দান করছে যেখানে এলেমের চর্চা হচ্ছে, যেখানে আলেম বের হবে, অতএব তারা তাদের নেকি আপনার আমল নামে পৌঁছতে থাকবে। তিন, আর ওয়ালাদিন সালিহা, সুসন্তান এই মাদ্রাসাতে আর যাই হোক সুসন্তান গড়ে তোলার মারকাজ, এগুলো মারকাজ, এগুলো সুসন্তান গড়ে তোলার মারকাজ, সন্তান তখনই সুসন্তান হবে যখন সেই সন্তান ওহির বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, আল্লাহর আনুগত্যশীল সন্তানই হচ্ছে সুসন্তান, যে সন্তান আল্লাহর, যে শিক্ষা মানুষকে আল্লাহর আনুগত্য শেখায় না সেটা মাত্র শিক্ষা নয়,
আবুল জাহালের নাম আবুল জাহাল ছিল না মূর্খের পিতা ছিল না তার নাম ছিল আবুল হাকাম জ্ঞানীদের পিতা কিন্তু যেই জ্ঞান তার সৃষ্টিকর্তাকে চিনায় নাই যেই জ্ঞান দ্বারা সে তার সৃষ্টিকর্তাকে জানতে পারে নাই চিনতে পারে নাই সেই জ্ঞানকে জ্ঞান বলা হয় নাই তাকে জাহালাত বলা হয়েছে মূর্খতা বলা হয়েছে অতএব যেই জ্ঞান আপনাকে আপনার সৃষ্টিকর্তাকে চিনাইবে আপনার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখাইবে সেই জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান আর এই জ্ঞানই এই মারকাজগুলোতে দেওয়া হবে অতএব এই জায়গায় যদি দান করা হয় তাহলে প্রত্যেকটা সেক্টরে আমাদের দান করা হলো অতএব আমরা সবাই বিবেকবান সবাই সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের বুদ্ধি পরামর্শ অর্থ শ্রম সব সার্বিকভাবে আমরা এই প্রতিষ্ঠান এই মসজিদ এবং মাদ্রাসা এই মারকাজকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব আমরা সাহায্য করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন আমিন আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم إنا نسألك الهدى والتقى